সকলকে জানাই ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আকাঙ্ক্ষা। তোমাদের সমস্ত স্বপ্ন পূরণ হোক। যারা পড়াশুনো করছো তারা তোমরা তাড়াতাড়ি চাকরি পাও, যারা পড়াশুনো করছো না বা করছেন না, আমাদের চ্যানেলকে কোনোরকমভাবে ফলো করেন বা কোনোরকমভাবে কানেক্টেড আছেন, সবাইকে আমরা শুভেচ্ছা জানাই, প্রত্যেকটা মহিলাকে আমরা শুভেচ্ছা জানাই। দেখো, আজকের এই উইমেন্স ডের দিনে তোমরা আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ খুললেই দেখতে পাই উইশের ছড়াছড়ি, হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। কেউ কারোর মাকে উইশ করছে, কেউ কারোর ওয়াইফকে উইশ করছে, কেউ কারোর বোনকে উইশ করছে, কেউ কারোর গার্লফ্রেন্ডকে উইশ করছে। তো এর সাথে সাথে আমরা কিছু প্রতিবাদমূলক পোস্টও দেখতে পাই যে শুধু আজকের দিনটাই কি উইশ করার পালা, শুধু কো আজকের দিনেই সবাই সবাইকার উইমেন্স ডে মনে পড়ে, বাকি সারা সারা বছরের দিনগুলো আমাদের সঙ্গে তো সমানভাবে ব্যবহার হয় না, বাকি দিনগুলো তো আমাদেরকে সমানভাবে টেক কেয়ার করা হয় না বা আমাদের সেরমভাবে গুরুত্ব দেওয়া হয় না। তো তোমরা যারা মহিলারা যারা পড়াশুনো করছো, যারা যে সমস্ত মেয়েরা এখন চাকরির জন্য পড়াশুনো করছো, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা কি তোমাদের নিজেদের প্রতি সেই জাস্টিসটা করো, বাকিরা তোমাদের কি সম্মান দেবে, কি রেসপেক্ট দেবে, কি টেক কেয়ার করবে সেটা পরের কথা। তোমরা নিজেদেরকে নিজেদের কেরিয়ার বানানোর উদ্দেশ্যে, তোমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে নিজেদের 100% এফোর্ট কি তোমরা দিচ্ছ? আমি জানি তোমাদের জীবনে অনেক সমস্যা, সমস্যা কার জীবনে নেই, তোমার হয়তো ব্রেকআপ হতে চলেছে বা ব্রেকআপ হয়ে যাবে, তার জন্য দুঃখে তুমি পড়াশোনা করা বন্ধ করে দিচ্ছ, তোমার হয়তো শরীর খারাপ, জ্বর হয়েছে বা অন্য কিছু হয়েছে, তার জন্য তোমার পড়তে ভালো লাগছে না, তোমার হয়তো বাড়িতে অনেক সমস্যা, বাড়ির সমস্ত দায়িত্ব সামলে সমস্ত কাজকর্ম করে তোমাকে পড়াশোনা করতে হয়, তোমাকে হয়তো অনেক দূর থেকে আসতে হয়, তোমার তুমি যেখানে পড়ো বা যেখানে পড়তে যাও অনেক দূর থেকে আসতে হয়, তুমি কি জানো তোমার পাশের বাড়ির যে মেয়েটা সে হয়তো তার বাড়িতে কারোর হয়তো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সে হয়তো বাড়ির সমস্ত ঝামেলা মিটিয়ে সমস্ত টেনশন মিটিয়ে পড়াশোনা করছে, তুমি জানো, বলতে নেই ভগবান না করে কারোর সঙ্গে, তুমি হয়তো জানো যে তোমার পাশে যে মেয়েটা পড়তে এসেছে বা বসে তার বাড়িতে হয়তো রিসেন্টলি তার খুব ক্লোজড ওয়ান কারোর হয়তো বিয়োগ ঘটেছে, সে হয়তো সেই দুঃখ সামলে পড়াশোনা করছে, কারণ হয়তো মেন ফ্যামিলির যে আর্নিং মেম্বার তার আর্নিং কোনো কারণে বন্ধ হয়ে গেছে, চাকরি চলে গেছে, অন্য কিছু হয়েছে, তাকে এখন তার পড়াশোনার সাথে সাথে আর্নিংটাও করতে হচ্ছে, ফ্যামিলি সামলে সমস্ত খরচা মিটিয়ে তারপরে পড়াশোনা করতে হচ্ছে। তো তোমার পাশের যে মেয়েটা, তোমার পাশের বাড়ির যে মেয়েটা, তোমার যে প্রতিবেশীটা, প্রত্যেকের লাইফে সমস্যা আছে, তোমার জীবনের সমস্যার থেকে তার সমস্যাটা তো আরও অনেক বেশি বড়। তো সমস্যা সবার জীবনে থাকবে, সেটাকে জয় করে সেটাকে সেটার মধ্যে দিয়েই লড়াই করতে হয়, লড়াই করতে জানতে হয়। তোমরাও লড়াই করো, সমস্ত সমস্যাকে অতিক্রম করে পড়াশোনায় ফোকাস করো, চাকরি পাওয়ার জন্য চেষ্টা করো, জন্মে যদি নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারো তাহলে সমস্ত কিছু, সমস্ত তোমাদের এই লড়াই, সমস্ত দুঃখ, সমস্ত উপেক্ষা, সমস্ত কিছু ভুলে যাবে, ঠিক আছে? তো তোমাদের নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। শুধুমাত্র এই 8ই মার্চটাই কেন উইমেন্স ডে হবে, বছরের প্রত্যেকটা দিন যেন উইমেন্স ডে হয়, সেটা কখন হবে? যখন তোমরা নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হবে, তোমরা যখন নিজেদের ফ্যামিলির আর্নিং মেম্বার হবে, তবে তোমাদের সেই স্বপ্নটা পূরণ হবে। তো এখন থেকে তোমরা এই একটা দিন এই উইমেন্স ডের উইশ পাওয়ার আশায় না থেকে যাতে সারা বছরটা তোমাদের হয় সেই চেষ্টা করো, এবং ফোকাসড ওয়েতে পড়াশুনো করো, চাকরি পাওয়ার চেষ্টা করো। এর সাথে সাথে আমি ছেলেদেরকেও বলবো, দেখো আমরা ছেলেরা ছেলে হওয়ার জন্যই অলরেডি আমরা প্রিভিলেজড, আমাদের থেকে মেয়েদের সত্যি অনেক রকম অনেক বেশি সমস্যা, ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, সোশ্যাল হোক, সমাজে মেয়েদেরকে এখনও সেই চোখে দেখা হয় না, মনে করে যে ছেলেরা এই কাজটা করতে পারবে, মেয়েরা এই কাজটা করতে পারবে না। কিন্তু আমরা জানি, আমি দেখেছি যে মেয়েদের যদি একটুখানি এনকারেজমেন্ট দেওয়া হয় তারা কিন্তু আমাদের থেকে অনেক ভালো, অনেক সূক্ষ্মভাবে, অনেক ভালোভাবে অনেক কাজ করতে পারে। তো তোমাদেরকেও ছেলেদেরকেও আমি রিকোয়েস্ট করব যে তোমরা মেয়েদেরকে সেই সম্মানটা দাও, এবং যদি কখনো মেয়েদের প্রতি সেই উপেক্ষা হয় বা অবহেলা হয় তোমরা সেটাতে রুখে দাঁড়াও, এবং সেটা কখন রুখে দাঁড়াতে পারবে, যখন তোমরা নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারবে, তোমাদের নিজেদের শির দ্বারা সোজা হবে, তোমাদের নিজেদের পায়ের জমিটা তৈরি হবে। তো সেটার জন্য তোমাদেরকেও ভালো করে পড়াশোনা করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে, যাতে তোমরা সারা জীবন নিজেদের মর্জি মতো নিজেদের শখ মেটাতে পারো এবং সমস্ত স্তরের সমাজের মানুষদেরও তোমরা সুরক্ষিত করতে পারো, প্রোটেক্ট করতে পারো। তো মোদ্দা কথা হলো এই যে যাই হয়ে যাক তোমরা ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষার জন্য ফোকাস করে পড়াশোনা করো। সামনে আমাদের প্রচুর পরীক্ষা রয়েছে, SSC, PSC, RRB প্রচুর ফর্ম বেরোতে চলেছে, আশা করি তোমরা প্রত্যেকে এই বছরে সাকসেস পাবে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে, কেরিয়ার ম্যাপ অনলাইনের পক্ষ থেকে সমস্ত মহিলাদের আরও একবার ইন্টারন্যাশনাল উইমেন্স ডে শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, গুড লাক।